একটুখানি কিছু খেতে, কারণ মা বললো যাওয়ার আগে একটুখানি কিছু খেয়ে যেতে। কোন আমাদের কাকিমা দিয়ে দিয়েছে খেতে। টাটা। সাডেনলি মেসেজ করেছে কালকে যে তুই কি কালকে ফ্রি আছিস। আমি বললাম হ্যাঁ আমি তো ফ্রি আছি এখন, মোটামুটি কোনো অসুবিধা নেই। তো ও বলছে যে চল মিট করি তাহলে দোয়েলদের বাড়িতে। দোয়েল মিনস আমার আরেকটা ফ্রেন্ড, ঠিক আছে। তো আমরা সবাই মিলে ওখানেই ওদের বাড়িতেই যাবো, আর আরেকটা ফ্রেন্ড অফিসে যাবে, তো ও এসে জয়েন করবে। তো আমি বললাম তাহলে প্ল্যান কর তাহলে কি করবি। তো আমরা সবাই মিলে ফোনে কনফারেন্স করে কথাবার্তা বলে নিলাম, প্ল্যান করলাম, ঠিক করে নিলাম। তো মানে মোহনা যে যার সাথে দেখা হবে অনেকদিন পর, তো ও আমার ব্লগে ফার্স্টই আসবে আজকে, দেখবে তোমরা, তোমাদেরকে দেখাবো। আর ওর সাথে মানে আমার তো মিট হয়েছিল, মানে শিবম আসলে আমরা যাই মাঝে মাঝে ওদের বাড়িতে, ঠিক আছে। তো কিন্তু আরও যে দুজন ফ্রেন্ড আছে ওদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না ওদের, তো তার জন্য আমরা সবাই মিলে মিট করবো। মানে আমার সাথেও প্রায় অনেকদিন আগেই লাস্ট কবে দেখা হয়েছে মনে মনে অনেকদিন আগেই দেখা হয়েছে, পুজোরও সেই অনেক আগে। তো তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা মিট করবো, তো তার জন্য দোয়েলদের বাড়িতে আমরা যাবো। তো আর ব্যাস এটাই। তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কি কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস। আর আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আমি বলেছিলাম যে ওদেরকে 12টার পর যা করবি করবি, কারণ ঘুমতে ঘুরতে সবাই লেট করি। তো আমি তো এমনিই লেট করে উঠি তোমরা জানোই, ঠিক আছে। তো আমরা সবাই মোটামুটি লেট করি ঘুম থেকে উঠি, তো তার জন্য এখন ব্যাপার হয়েছে যে এখন বেজে গেছে অলরেডি 1টা, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, তো এখন যাবো স্নান করতে। এখন পুরো রেডি ফেডি হয়ে তারপরে আমরা বেরোবো, মানে আমি বেরোবো, আমাকে দাদা দিতে যাবে। তো চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো চলো গাইস আজকে ব্লগটাকে স্টার্ট করি। সো আমি জাস্ট এইমাত্র স্নান করে আসলাম, চুলটা পুরো ভেজাইনি কারণ একটু পরেই বেরোবো, শুকানোরও ব্যাপার রয়েছে। তো কী পরবো এখন সেটাই ভাবছি, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ে গেছে, পুরো গরমকাল পড়ে গেছে, বাইরে বিশাল রোদ উঠেছে। এই দেখো কত রোদ উঠেছে বাইরে, যদিও ওদের বাড়িতেই থাকবো তাও গরম না। যে এই জামাটা পরবো নাকি এই জামাটা পরবো, কোন টপটা পরবো সেটাই ডিসাইড করছি, বুঝতে পারছি না, দেখি কি করা যায়। তো আমি এখন যাবো একটুখানি কিছু খেতে, কারণ মা বললো যাওয়ার আগে একটুখানি কিছু খেয়ে যেতে। তো তার জন্য এখন একটু গিয়ে লাঞ্চ করে নেব। এই যে জাস্ট চিকেন আর ভাতই খাবো এখন। তো এখন আমি খেয়ে দিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি, এখন জাস্ট মুখে একটু কিছু একটুখানি জাস্ট দেবো, কিছুই দেবো না, জাস্ট সানস্ক্রিন মাখবো, একটু পাউডারটা মাখবো। তো চলো রেডি হয়ে নিই ঝটপট। সানস্ক্রিন বাইরে যা রোদ, সানস্ক্রিন যদি না ইউজ করি মুখের মধ্যে মুখ পুরো জ্বলে যাবে। দেখতেই পারলে সানস্ক্রিন মাখলাম, বিবি ক্রিম মাখলাম, আর পাউডার মাখলাম। তো এখন জাস্ট কাজলটা পরবো, ঠিক আছে। তো কাজলটা পরে নিন, তবে তোমাদের সাথে আমার কথা বলছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাবো। বাই মা, সাবধানে। হ্যাঁ, তো আমাকে এখন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমাকে এখন দাদা নিয়ে যাবে, আমার ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার দাদা শিবম। আমি দিদি বেরোলাম,
আমাকে বারবার ফোন করছে আমার একটা বান্ধবী, ওর নাম মোহনা। ওকে আজকে তোমাদের ফার্স্ট দেখাবো ব্লগে। তো ও অ্যাকচুয়ালি এসে দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাই তারপর দেখাচ্ছি। রাস্তা হারিয়ে গেছে, ও রাস্তা হারিয়ে গেছিল, ওকে আমরা এখন নিতে এসেছি। তাই ভাই তুই এবার রাস্তা কি করে হারিয়ে গেলি? ভুলে গেছি ভাই কোন দিক থেকে এত রাস্তা। তোকে নিতে কত দূর থেকে আমরা আসলাম। তো আজকে রাতে কাকিমা এখন আমাদের এইসব খাবার দাবার দিয়েছে, বললাম সবে আসলাম। আর এই যে মোহনা ফোন ঘাটছে, বললাম নে এটা খা। এই এতগুলো কি খাবি? না বেকা বেকা নষ্ট হবে, দুটো দিয়ে দে দোয়েলকে। আমি একটা খাই, হ্যাঁ আমি তো একটাই খাবো, এমনি মিষ্টি খাই না। আমরা অনেকক্ষণ গল্প স্বল্প করলাম, তো এখন আবার কাকিমা চা দিয়ে গেছে, কারণ এখন বিকাল হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের একটা ফ্রেন্ড আসেনি, ও অফিসে গেছে, অফিস থেকে আসবে, দোলকে দেখাই যাচ্ছে না। তো অফিস থেকে আসবে, তারপরে আবার আমাদের সাথে জয়েন করবে, ও বাড়িতে যাবে। তো এখন আবার চা খাবো, তারপরে আমরা লাঞ্চ করবো। মানে আমাদের কথা ছিল যে কাকিমাদের বাড়িতে এসে লাঞ্চ করার, মানে দোলদের বাড়িতে এসে লাঞ্চ করার, কিন্তু আমরা বাড়ি গিয়ে যেহেতু খেয়েছি অল্প অল্প করে, তো আমরা ডিনার করে বাড়ি যাবো, তাই তো ওয়েলকাম। তোর জন্য তো আমাদের এনার্জি লো হয়ে গেছে, তোর জন্য ওয়েট করতে করতে। ও তুই আমাকে চিমটি কবে থেকে কাটি, চুমু তো খাস তুই। তা কি করবো, ক্যামেরা ধরার তো কেউ নেই, এটা করা যাবো সব থেকে একটা সামনাসামনি জিনিস চেঞ্জ হয়েছে, তুই এখানে বসতে পারছিস না, দেখ। আমি বলবো বাজে মেন্টালিটি তো দেয়, চশমা ফ্রে চশমা ফ্রে, আরে তোদের মেন্টালিটির উল্টো পাল্টালে আমি কি করবো, আমি তো চশমা ফ্রেমের কথা। ফোন আমাদের কাকিমা দিয়ে দিয়েছে খেতে, আর এখানে ফটো তোলা হচ্ছিল, আর দোয়েলকে বেবি প্লেটে নিয়ে এসছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো এই যে আমাদের সবার প্লেটের অবস্থা, আমাদের সবার খাওয়া এখনো খাওয়া হয়নি, খাওয়া হয়ে গেছে। বল না তুমি প্লেটটা একটু দেখা, পরিষ্কার খাবো না করে মোনা সব খেয়ে নিয়েছে, মিষ্টিটাও খেয়ে নিয়েছে, এখন আমার মিষ্টিটা পড়ে রয়েছে। আর আমি এই ফার্স্ট টাইম কারু বাড়িতে এসে তিনটে রসগোল্লা খেয়েছি। কি রসগোল্লাটা সত্যি ভালো ছিল, খেতে ভালো ছিল না, তুই তো খেলি। আর একদিন তুই এটা খাবো কি করে সেটা ভাবছি, এখন কথা বলতে পারছি, খাবি তুই, খা বললে ভালো। আরে তুই দুটো তিনটে খেলাম, এনে চারটে খাওয়া যাবে, লাস্ট ওটাকে খাবি, হাত চাটনি এই যে আমার এখানেও রয়েছে, আমি খেয়েছি, খা। আমরা হাত ধুয়ে নি যাই। তো আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা সবাই যে যার বাড়িতে যাচ্ছি, আর সবাই সবাইকে এখন বাড়ি দিতে যাচ্ছে। ফার্স্টে তো আমার বাড়ি যেহেতু দূরে ওদের সবার থেকে, ওদের প্রায় কাছাকাছি সবার, ঠিক আছে। তো আমাকে ওরা এখন সবাই মিলে রিক্সায় তুলতে যাচ্ছে, আর দোয়েলও আমাদের হ্যাঁ আবার আসার সময় পথে ওদেরকে আবার এগিয়ে দেবে, মানে বিপাশ আগে চলে যাবে আর মোহনা দিদি চলে যাবে। তো এখন বাড়ি যাচ্ছি, তো আমি এখন রিক্সাতে উঠে গেছি, টাটা। এই বাড়ি থেকে মেসেজ করি, নেক্সট উইকে দেখা হবে তাহলে, আবার ক্যান্সেল করিস না কিন্তু প্ল্যান, টাটা টাটা। তোরাও সাবধানে যাস, ঠিক আছে, টাটা। মোনা সাবধানে যাস। হ্যাঁ জাস্ট এই মাত্র বাড়িতে ঢুকলাম, ঠিক আছে, বাড়ির সামনেই চলেছিলাম একেবারে রিক্সা করে। তো চলো এখন গিয়ে ফ্রেশ হয়ে নি,
তো আজকে ব্লগটা এত অবধি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। তো চলো দেখাবে নেক্সট একটা ব্লগে। টাটা গাইস, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো।